কাম টু ডাইভিং চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে সকাল সকাল উঠে গেছি একটু ছাদে, আসলে ঘরে থাকতে কতক্ষণ ভালো লাগে। আর ইদানিং আসলে বাইরে বাইরেও হয় না, আর বাইরেও বাইরেছি না, আসলে মনের ভিতরে তেমন একটা শান্তি নাই, যার কারণে বাইরেও বাইরেছি না, বাইরে বাইরেতে ইচ্ছা করতেছে না। আসলে রোদ পড়িয়া গেছে প্রচুর, আর গরমের দিনে এসে পড়ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে বাইরে বাইরে লাভ কি, যাদের সাথে চলবো, যাদের সাথে চলছি সারা জীবনভর, আসলে কেউ কারো দুনিয়াতে ভালো চায় না, কেউই কারো ভালো চায় না, নিজের স্বার্থটাই সবাই দেখে। আসলে আমিও যে স্বার্থপর না সেটা না, স্বার্থপর সবাই, সবাই স্বার্থপর, বাট নিঃস্বার্থভাবে কয়জন কয়জনকে দেখে, নিঃস্বার্থপর কয়জন হইতে পারে, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো আমি আমার লাইফে, আমার যেহেতুটুকু বয়স হয়েছে, আমার বয়সে আমার মতনই আমি একজনকে পাইলাম না। কেউ কারো ভালোটা চায় না, দেখতে পায় না, কেউ কারো উপরে উঠাটা দেখতে পারে না। তো তাই আসলে মানুষের ভিড়ে খুব, মানে খুব কমই থাকা হইতেছে বর্তমানে। আর আমিও মনে করি যে এটা ঠিক আছে, সেটা হইতেছে তার সাথে চলবো না, কার সাথে চলবো, তার সাথে চলবো না যারা নাকি, যারা নাকি আমার বিপদে না আসে, সবসময় সবার বিপদে ঝাঁপাইয়া পড়ছি, কোনো কিছু যায় না কিংবা না যায় না, ঠিক আছে। তো যাই না হোক না যায় না হোক ঝাঁপায় তো ঠিকই পড়ছি, বাদ বাকি পরে যা সমস্যা কিংবা সমাধান হয়েছে আমার, কিংবা আমার সমাধান যে করছে, দেখা গেছে একজনকে বিপদ থেকে উদ্ধার করতে গেছি পরে ওই জায়গায় প্রবলেম হয়ে গেছে, মাথা গরম, কী না কী করি, ঠিক আছে। তো দোষ মোমেন্ট যদি কোনো প্রবলেমে পড়ছে কিংবা কোনো একটা খারাপ অবস্থায় পড়ছে, তখন আর যার জন্য বিপদে ঝাঁপায় পড়ছে সেই থাকে না, থাকে একমাত্র বাবা মা, ভাই বোন কিংবা আত্মীয় স্বজন, যাদেরকে সারা জীবন বহু ছোটোকালের থেকে মানে তেমন একটা দাম দিই নেই, খাইছি দেয়ছি ঘুমাইছি, এখন পর্যন্ত সেটাই করতেছি, মার হোটেলে খাই বাবার হোটেলে ঘুমাই। বাট আমি যেটা দেখতেছি এখন বর্তমানে সেটা হইতেছে সম্পর্কর ব্যাপারটা সবাই এখন আস্তে আস্তে কেমন জানি মানে করে দিতেছে। এখন আগে যেরকম আমাদের সময়টা ছিল সেটা হইতেছে সম্পর্কের একটা মান ছিল, হ্যাঁ, জীবনযাপনের একটা অর্থ ছিল, ঠিক আছে, কারোর সাথে চলার একটা মানে মন মানসিকতা ছিল, কারণ দোষ মোমেন্ট আমরা বুঝি নাই আসলে কে আগায় আসবে বিপদে কে আসবে না। তো যখন নাকি আমি এটা বুঝছি যে যখন একটা বিপদে পড়ছি কিংবা একটা প্রবলেমে পড়ে গেছি, তখন বেশিরভাগ সময় দেখছি নিজের আত্মীয় স্বজন দেয় কিংবা নিজের বাবা মারাই আগায় গেছে, এছাড়া কেউ আগায় যায় না। তো এত কিছু হওয়ার পরেও জীবনের বা আর কয়েকদিনই বা বাকি আছে, যে আমরা তো আসছি দুনিয়াতে জাস্ট ফর একটা পরীক্ষার হল, এখানে আসছি আমরা পরীক্ষা দিতে, আমাদের ফল প্রকাশিত হবে যখন নাকি আমরা মারা যাবো, তখন আসলে ভালো ছিলাম নাকি খারাপ ছিলাম, কতটুকু ভালো করলাম কিংবা কতটুকু খারাপ করলাম। তো এতটুকু বয়সে আমি যতটুকু মানে আমার এক্সপিরিয়েন্স, তো আমার এই বয়সের ভিতরে আমি আমার মতো একজনেই পাইলাম না, এখন তো কারো মন কারোর জন্য কাঁদেই না। আচ্ছা ঠিক আছে, নিচে যাওয়ার কথা বলতেছি কারণ এখানে অনেক শব্দ হয়ে গেছে। তো আমি আসছিলাম আসলে উপরে ছাদের উপরে, আমার নিজের একা, আমার নিজের জন্য না, আসছিলাম আমার পাখির জন্য, কারণ রোদের একটা ব্যাপার স্যাপার আছে, রোদটা লাগাইতে হয় পাখির গায়ে। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার পাখিগুলো অবস্থা নাকি, আমার পাখিগুলা তো ওরা বাসায় প্রচুর দুষ্টামি করে, আর এখন বড় হয়ে গেছে, এখন উড়া উড়ি করে প্রচুর, কোনো জায়গায় রাইখা যাওয়া যায় না, কোনো জায়গায় রাইখা দিলে উইরা হয়তো বা পর্দাতে উঠা যায় কিংবা কম্পিউটারের মনিটরের উপরে কিংবা সিপিইউর উপরে উঠা যায়। তো যার কারণে এখন চিন্তা করছে যে খাঁচার ভিতরে রাখবো, তো ওদের একটু গোসল করাইছিলাম যার কারণে উপরে উঠছি, উপরে উঠে হয়েছে রোদে একটু উত্তা পায়ে গেলাম। তো ঠিক আছে চলেন আমরা নিচে যাওয়া পরে তারপরে কথা বলতেছি, প্রচুর রোদ ছাপে। দেখেন আমাদেরও যেমন রোদ মানে বেশি রোদ যদি গায়ের উপরে পড়ে তখন আমরা কীরকম অস্থিরতায় পড়ে যাই, অস্থিরতা করি, ঠিক পাখিদেরও ঠিক এরকম সিস্টেমে, বেশিক্ষণ রোদে রাখা যায় না, ঠিক আছে, প্রচুর অস্থির হয়ে যায়, প্রচুর অস্থির হয়ে যায়, কোথায় যাবে সে নিজে চিন্তা করতে পারে না, মনে হয় খাঁচা ভাইঙ্গা দৌড় দিবে এরকম মনে হইতেছে। তো যাই হোক আমারও তো অস্থিরতা লাগতেছে,
ওদেরও লাগতেছে তো আমি নিচে যাই, নিচে যাই পরে কথা বলতেছি। তো চলেন, বাসায় এসে পড়ছি। তো উপরে প্রচুর রোদ ছিল আর উপরে যাওয়ার ব্যাপারটা ছিল আসলে পাখির জন্যই, তো ওই জায়গায় যে আপনাদের সাথে কিছু কথা বললাম, তো যা বলতে গেছিলাম। তো এখন আসলে আগে আপনার সাথে কথা বললে এখন আমার পাখিগুলো উড়ে যাবে, উজু উড়ে গেছে। এখন আমি থাকবো এই খাঁচাটার ভিতরে, আমি এই খাঁচাটা ঠিক করছি। তো কালকে অবশ্য আমি আপনাদেরকে খাঁচার ভিতরে ঢুকে দেখাতে পারি নাই, আর চিন্তা করছিলাম যে ছোটো খাঁচাটাতেই রাখবো, কিন্তু ছোটো খাঁচাতে ওরা থাকে না, আর ওরা খুব স্বাধীনতা প্রিয়, ঠিক আছে, খাঁচার ভিতরে থাকতে চায় না, ওরা উঠতে চায় খালি। আসলে পাখি ওরা উঠতেই চাবে, এটাই স্বাভাবিক, কারণ দুইটা ডানা হয়েছে, দুইটা ডানা উপরওয়ালা দিছে উড়ার জন্য। তা মন মেজাজ খারাপ করে কোনো লাভ নেই, কারণ মাত্র ওরা উঠতে শিখতেছে তাই উড়বেই। আর আমাদের মানুষের বেলায় তো যখন নাকি একটু একটা শিশু যখন হাঁটতে শিখে তখন তো হাঁটবেই সে, তাকে তো হাঁটা থেকে কোনো সময় বিরত রাখা যাবে না। তো এরকমই আর কি, পাখির বেলাও এরকম, তো ওরা উঠতে শিখছে এখন উঠবেই, আর রাগারাগি করে কোনো লাভ নেই। তো একটু বড় সড়ো খাঁচাই, আমার খাঁচার একটু বড় সড়ো খাঁচাই, যার কারণে একটু উঠতে উঠতে পারে। তো ভিউয়ার্স, যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে, এটা বললাম এই জন্য কারণ আসলে সবসময় মানুষের জীবনে এক থাকে না, প্রত্যেকটা মানুষ সবসময় একরকম থাকে না, সে চেঞ্জ হয়, মানুষ পরিবর্তনশীল, এটাই স্বাভাবিক। আর শুধু মানুষ না, প্রকৃতিও পরিবর্তনশীল, আমাদের চারপাশে যা যা আছে সব কিছুরই পরিবর্তন হয়, তো একটা মানুষও পরিবর্তন হয়। আর আমি ইদানিং মানে প্রায় মাস দুয়েক হয়ে গেছে যে এরকম হয়ে গেছি, কারণ অনেক দেখছি মানুষকে, বয়স কম হইলেও এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, কারণ অনেক সময় অনেক কিছু করতে গিয়ে দেখা গেছে যে বিপদে পড়ে গেছি। তো যখন নাকি একটা মানুষ বিপদে পড়ে যায় তখন দেখছি যে কে কার কতটুকু আপন কিংবা পর। আর এখন তো বর্তমানে সম্পর্কে কোনো সম্পর্ক বলতে যেটা কথা আছে সেইটাই নাই। আর কয়েকদিন পরে আমার মানে কয়েক বছরখানেক পরে মনে হইতেছে যে সম্পর্কের যে ব্যাপারটা সেই সম্পর্ক জিনিসটা থাকবেই না। আমার মনে হইতেছে যে আপন পর বলতে এমন কোনো কথা নেই, সবাই পর, এরকমই মনে হয়। যাই হোক, অনেক কথাবার্তায় বললাম আজকে আপনাদের সাথে, আপনাদের কাছে রিকোয়েস্ট সেটা হইতেছে যে আপনি তাদের সাথে চলেন যারা কিনা আপনাকে ভালোবাসে, প্লাস আপনার ফ্যামিলিকে ভালোবাসে, কিংবা আপনি কোনো একটা বিপদে পড়লে আপনার বিপদে সে ঝাঁপায় পড়ে, এরকম কোনো মানুষের সাথে চলেন, কিংবা তাকে মনটা দেন আপনারা। এছাড়া মানুষের সাথে চলে কোনো লাভ নাই, লাভ কি আসলে কোনো সময় তো লাভ খুঁজি নাই, লাভ জিনিসটা আজও পর্যন্ত বুঝি না, এবং টাকা পয়সার ব্যাপারে এখন পর্যন্ত বুঝি না, যে টাকার হিসাব মানে আমার জীবনটা হইতেছে বি হিসাব সিস্টেমের, হিসাব করে চলি নাই কোনো সময়, ঠিক আছে, বাট এখন হিসাব হইতে হইতেছে, কারণ বাঁচতে হইলে হিসাব হইতে হবে, যে এই বোর্ডটা ছিল না, আর এই বোর্ডটা তৈরি হয়েছে যখন নাকি একা হয়ে গেছি তখন। আর একটা কথা মনে রাখবেন, যখন নাকি আপনি একা একা থাকবেন তখন কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন, এবং আপনার অনেক কিছু মনে হবে, জীবনের অনেক ঘটনাই আপনার কাছে মনে হবে, তখন আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আপনার সাথে কে কী করছে কিংবা কী আসে বিষয়, ঠিক আছে, কে আপনি ভালো চাইছে কিংবা কে আপনার খারাপ চাইছে। তো তখন দোজ মোমেন্ট আপনি যা একাকিত্ব কিন্তু কোনো সময় বেমেনি করে না, একাকিত্ব আপনাকে অনেক কিছু বুঝতে শিখাবে, জানতে শিখাবে, আপনার পথগুলা সুন্দর করতে শিখাবে, যদি আপনি শিখতে পারেন। হ্যাঁ, তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে আজকে, একটু শেয়ার করলাম, ঠিক আছে, আমি নিজে একটু হালকা হইলাম, বাট আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি তাদের সাথেই চলেন যারা নাকি আপনার ভালোটা চায়, আপনার ফ্যামিলির ভালোটা চায়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা কন্টেন্ট নিয়ে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকে এই পর্যন্তই, টাটা। Hare